এখানে ছকের মধ্যে এন এর কিছু মান দেওয়া আছে। এন সমান এক দুই তিন চার। এন এর প্রতিটি মানের জন্য ফাংশনের নির্দিষ্ট মান আছে। ফাংশন জি একটি ধারা প্রকাশ করে যেখানে এন হচ্ছে রাশির ক্রম, বা আমরা এটাও বলতে পারি যে এই ফাংশন হচ্ছে এমন এক ধারা যার প্রথম রাশি হল 168, দ্বিতীয় রাশি 84, তৃতীয় রাশি 42 এবং চতুর্থ রাশি হল 21। এভাবে চলতে থাকবে। এখন চলো চিন্তা করে দেখি এটা কি ধরনের ধারা। আমরা খেয়াল করে দেখি যে প্রথম রাশিটি হল 168। 168 থেকে কিভাবে আমরা 84 পেলাম? তুমি বলতে পারো যে এখানে বিয়োগ করা হয়েছে, কিন্তু অন্যভাবে তুমি বলতে পারো যে এক দ্বিতীয়াংশ বা এক বাই দুই দিয়ে গুণ করা হয়েছে। তাহলে গুণ এক দ্বিতীয়াংশ। এরপর 84 থেকে 42 পাওয়া গেল, এখানে আবারও এক বাই দুই দিয়ে গুণ করা হয়েছে। 42 থেকে 21 পেতেও আবার এক বাই দুই দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে এই ধারাটি হচ্ছে একটি জ্যামিতিক ধারা। আমরা একটি নির্দিষ্ট রাশি থেকে শুরু করেছি এবং পরবর্তী প্রত্যেক রাশি বের করার জন্য পূর্ববর্তী রাশিকে এক বাই দুই দিয়ে গুণ করা হয়েছে। একে সাধারণত আমরা সাধারণ অনুপাত বলি। তাহলে এন এর ফাংশন জি কে আমরা কিভাবে লিখতে পারি? কিভাবে আমরা এই ফাংশনটিকে এন এর মাধ্যমে সরাসরি সমীকরণ আকারে প্রকাশ করতে পারি? চলো একটি সমীকরণ তৈরি করি যা এই ফাংশনকে সংজ্ঞায়িত করবে, যা শুরু হয়েছে 168 থেকে এবং পরবর্তী প্রত্যেক রাশি তার এক দ্বিতীয়াংশ। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে মান শুরু হচ্ছে 168 থেকে এবং পরের প্রত্যেক রাশির জন্য আমরা পূর্ববর্তী মানকে এক দ্বিতীয়াংশ দিয়ে গুণ করব। আমরা এক দ্বিতীয়াংশকে একটি নির্দিষ্ট সংখ্যক বার গুণ করব। তাহলে এখানে আমরা এক দ্বিতীয়াংশ দিয়ে যতবার গুণ করব, ঘাতের মান ঠিক ততই হবে। আমরা এক দ্বিতীয়াংশ দিয়ে কতবার গুণ করব? প্রথম রাশির ক্ষেত্রে আমরা এক দ্বিতীয়াংশকে শূন্যবার গুণ করেছি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা এক দ্বিতীয়াংশকে একবার গুণ করেছি। তৃতীয় রাশির জন্য আমরা এক দ্বিতীয়াংশকে দুইবার গুণ করেছি। চতুর্থ রাশির ক্ষেত্রে আমরা এক দ্বিতীয়াংশকে তিনবার গুণ করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যততম রাশিতে আছি এক দ্বিতীয়াংশকে তার চেয়ে এক কম সংখ্যক বার গুণ করেছি। পরীক্ষা করে দেখো ঠিকই আছে। যখন এন সমান এক, তখন এক বিয়োগ এক সমান শূন্য, তাহলে এখানে শুধু থাকছে শূন্য। এক দ্বিতীয়াংশের ঘাত শূন্য মানে এক, তাহলে এখানে থাকছে 168। যদি এন সমান দুই হয় তখন দুই বিয়োগ এক, তার মানে এক্ষেত্রে আমরা এক দ্বিতীয়াংশকে একবার গুণ করব। এখানে এটিই দেখা যাচ্ছে। এন সমান তিন হলে আমরা এক দ্বিতীয়াংশকে দুইবার গুণ করব। তিন বিয়োগ দুই, না, তিন বিয়োগ এক। এখানে এক দ্বিতীয়াংশকে দুইবার গুণ করতে হবে। এভাবেই এই জ্যামিতিক ধারাকে সরাসরি সমীকরণ আকারে প্রকাশ করা হলো। তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো। এখানে তুমি লিখতে পারো এন এর ফাংশন জি সমান, তাহলে 168 ভাগ দুই এর ঘাত এন বিয়োগ এক। আরও অন্যভাবে লেখা যায়, চলো আমরা আমাদের সূচকের আরও কিছু ধর্ম ব্যবহার করি। আমরা লিখতে পারি যে এন এর ফাংশন জি সমান, খেয়াল করো এক দ্বিতীয়াংশের সূচক এন বিয়োগ একের বদলে লেখা যায় এক দ্বিতীয়াংশ। আগে লিখে নেই, এখানে 168। তাহলে এই অংশের বদলে আমরা লিখতে পারি এক দ্বিতীয়াংশের সূচক এন। তাহলে গুণ এক দ্বিতীয়াংশের ঘাত এন গুণ এক দ্বিতীয়াংশের ঘাত ঋণাত্মক এক। এক দ্বিতীয়াংশের ঘাত ঋণাত্মক এক। এক দ্বিতীয়াংশের ঘাত ঋণাত্মক এক মানে হল দুই, শুধু দুই। তাহলে এখানে হবে গুণ দুই। এখন আমরা এই সম্পূর্ণ সমীকরণকে পরিবর্তন করে লিখতে পারি। 168 গুণ দুই কত হয়? 336। 336 তো হওয়ার কথা। 160 গুণ দুই সমান 320 যোগ 16। দুই গুণ আট, হ্যাঁ ঠিকই আছে, 336 হবে। এরপর গুণ এক দ্বিতীয়াংশের ঘাত এন। তাহলে এরা সব আসলে একই সমীকরণকে প্রকাশ করছে। এই সমীকরণটি একটু সহজেই বোঝা যাচ্ছে। দেখেই বোঝা যায় যে ধারা শুরু হচ্ছে 168 থেকে এবং প্রতি ক্ষেত্রে এক দ্বিতীয়াংশ দিয়ে নির্দিষ্ট সংখ্যক বার গুণ করা হচ্ছে। যততম রাশি তার চেয়ে একবার কম সংখ্যক বার গুণ করা হচ্ছে। কিন্তু এইসব সমীকরণ আসলে আমাদের মূল সমীকরণেরই ভিন্ন রূপ। কিন্তু আমরা কি একে অন্যভাবে প্রকাশ করতে পারি? এখানে এসে ভিডিওটি একটু থামিয়ে নাও। অনেক ক্ষেত্রে এই পদ্ধতিতে সমীকরণ প্রকাশ করলে বুঝতে সহজ হয়। চলো করা যাক, অন্য নামে ফাংশনটি লিখি। এখন
না, আগের নামই থাক। এনের ফাংশন জি সমান সমান, দেখো এখানে যখন এনের মান এক, এন সমান এক হলে ধারাটি শুরু হচ্ছে 168 থেকে, 168। এবং যদি এনের মান একের চাইতে বড় হয় এবং পূর্ণ সংখ্যা হয়, তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এনের এই মান সংজ্ঞায়িত। এখন আমরা কি করব? এখন আমরা এক দ্বিতীয়াংশকে নেব এবং একে গুণ করব, গুণ পূর্ববর্তী রাশি। তাহলে এখানে হবে এক দ্বিতীয়াংশ গুণ এনের ফাংশন জি বিয়োগ এক। পরীক্ষা করে দেখতে পারো এটি ঠিকই আছে। যদি এন সমান এক হয় তখন আমরা এখানে দেখব এখানে আছে 168। দুইয়ের জন্য ফাংশনের মান হবে এক দ্বিতীয়াংশ গুণ একের জন্য ফাংশনের মান, বা 168। তাহলে 168 গুণ এক দ্বিতীয়াংশ হল 84। তিনের জন্য ফাংশনের মান হবে এক দ্বিতীয়াংশ গুণ দুইয়ের জন্য ফাংশনের মান, তাহলে তিনের জন্য ফাংশনের মান হবে এক দ্বিতীয়াংশ গুণ দুইয়ের জন্য ফাংশনের মান। তাহলে আমরা এভাবেই ফাংশনটিকে প্রকাশ করব। এটি হচ্ছে সরাসরি সমীকরণ রূপে প্রকাশ এবং এটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ।